বন্ধুরা, বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2024-এর নোটিফিকেশান জারি হয়ে গেছে। তো আমরা যারা বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডে ফর্ম ফিল আপ করেছি, তারা জানি যে ফর্ম ফিল আপের সময় কিন্তু চলে আসছে। খুব অল্প সময় আছে, খুব তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করো। আর ফর্ম ফিল আপের যে জটিলতা বিষয়গুলো রয়েছে, সেগুলো আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা বিষয়ভিত্তিক আলোচনার দিকে আগাবো। যেমন বলেছিলাম যে নিয়মিত বিষয়ভিত্তিক আলোচনা, আজকের যে পার্ট সেটা হচ্ছে, তোমরা জানো যে এর সিলেবাসে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের যে সিলেবাস, তার মধ্যে কী রয়েছে? জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এবং কী আছে? অঙ্ক। তো আজকে জীবনবিজ্ঞানের VSO, আমরা বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড VSO 2024-এর এই আলোচনায় আমরা অংশগ্রহণ করছি, এবং তোমরা থাকো যাতে আমরা আলোচনা করব যে জীবনবিজ্ঞানে যে অংশগুলো রয়েছে তার চ্যাপ্টার ধরে ধরে আলোচনা করব। তো প্রথমেই বলে রাখি, জীবনবিজ্ঞানে যে চ্যাপ্টারগুলো রয়েছে তার 1 নম্বর চ্যাপ্টার তোমাদের রয়েছে কি না, প্রথম চ্যাপ্টার যেটা রয়েছে সেটা হচ্ছে মহামারী। এই মহামারী থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে, এবং এবং এখান থেকে কিন্তু যে 15 থেকে 20টা প্রশ্ন আসে, গতবার যে প্রশ্নটা এসেছিলো 37 থেকে 50, মানে 13টা প্রশ্ন এসেছিলো, সে 13টা প্রশ্নের মধ্যে অন্তত 3 থেকে 4টা প্রশ্ন ছিল মহামারী চ্যাপ্টার থেকে। কটা প্রশ্ন ছিল? 3 থেকে 4টা। তো বুঝতে পারছো, 13টা প্রশ্নের মধ্যে 3-4টা প্রশ্ন যদি মহামারী থেকে থাকে, তাহলে কতটা ইম্পর্টেন্ট এই গুরুত্বপূর্ণ অংশটি। তো এই চ্যাপ্টারের, মহামারী চ্যাপ্টারের যে অংশগুলো নিয়ে তোমাদের বিশেষভাবে মানে নজর দিতে হবে, সেই বিষয়গুলো কী সেটা নিয়েই আজকে আলোচনা করব, আজকের আলোচ্য বিষয়। তো মহামারী চ্যাপ্টার যেটা রয়েছে, তার মধ্যে মহামারী মানে বলতে পারো যে যে অসুখগুলো আমাদের কী হয়েছে বিভিন্ন সময়ে মানব সভ্যতাকে প্রশ্ন চিহ্নের মুখে ঠেলে দিয়েছে, এবং প্রচুর মানুষ মারা গেছে এবং সেখান থেকে নিস্তার পাওয়া গেছে। তোমরা এর মধ্যে দেখেছো একটা মহামারী, সেটার নাম হচ্ছে কোভিড। কোভিড মহামারী 2019-2020, কোভিড মহামারী কিন্তু 2019-2020, 2021 গোটাটা জুড়েই ছিল, এবং এর মধ্যে প্রচুর লক্ষ লক্ষ মানুষ মারা যায় একটা ভাইরাস ঘটিত অসুখ। তো ভাইরাস ঘটিত অসুখ আর কী কী রয়েছে পৃথিবীর ইতিহাসে, সেগুলো আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা বলি যে গত বছর যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলো একটু দেখে নিই, যে গত বছরে কী কী প্রশ্ন এসেছিলো। গত বছরে একটা প্রশ্ন এসেছিলো যে এক প্রকার ব্যাকটেরিয়া থেকে নিঃসৃত যৌগ ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। তো ব্যাকটেরিয়া থেকে নিঃসৃত যৌগ যে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, সেটা অ্যান্টিবায়োটিক আমরা জানি। আচ্ছা, এরপরে যে প্রশ্নটা এসেছিলো সেটা হচ্ছে কি না, ভাইরাসকে পর্যবেক্ষণ করা সম্ভব? দেখো, এখানে মহামারী থেকে যে প্রশ্নটা এসছে সেটা হচ্ছে ভাইরাস, ভাইরাসকে কীভাবে দেখা যায়, ব্যাকটেরিয়াকে কীভাবে দেখা যায়। তো বন্ধুরা, এই বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের সঙ্গে স্কুলের প্রশ্নের কিছুটা পার্থক্য থাকে। একটু ইন্টেলেকচুয়াল প্রশ্ন লেয়ার ওয়ানে হবে, লেয়ার টুতে আর একটু বেশি, লেয়ার থ্রিতে সর্বোচ্চ লেভেলের ইন্টেলেকচুয়াল প্রশ্ন হবে। তো লেয়ার ওয়ানের যে প্রশ্নটা রয়েছে, এখানে ভাইরাস সম্পর্কে জিজ্ঞাসা করেছে, তোমাকে এখান থেকে ভাইরাস সম্পর্কে আরও অনেক কিছু জিজ্ঞাসা করতে পারে। ভাইরাসকে জীব জড়ের মধ্যবর্তী বস্তু বলা হয়, ভাইরাস কী, ভাইরাসের আকৃতি কেমন, গঠন কেমন, মোট কথা তোমাকে ডিটেলস এ পড়াশোনা করতে হবে। নাহলে কিন্তু প্রশ্ন পড়ে যদি তুমি মনে করো যে আমি প্রশ্ন কমন পাবো, সেটা কিন্তু কোনো মতেই সম্ভবপর নয়। এই পরীক্ষাগুলো, কম্পিটিটিভ পরীক্ষাগুলো পড়তে গেলে তোমাকে অনেক কটা বই তো পড়তেই হবে, সঙ্গে সঙ্গে পড়তে হবে কি না, যে অংশ থেকে প্রশ্ন আসবে, যে সিলেবাস রয়েছে তার ডিটেলসে মানে বই পড়ে বা কোশ্চেন ব্যাঙ্ক পড়ে কিন্তু কোশ্চেনের অ্যান্সার করতে যেও না। শুধু আমি মানে বই বা কোশ্চেন ব্যাঙ্ক পড়তে না করছি না, কিন্তু পড়ার সময় তোমাকে স্পিডে অনেকগুলো বই পড়তে হবে, এবং সেখান থেকে যে যে জিনিসগুলো পাওয়া যাচ্ছে সবগুলোকেই গ্রহণ করতে হবে। তুমি যদি মনে করো আমি একটা চটি বই পড়ি, আমার ক্লাস 8-এ যেটা আছে সেটা পড়লেই হয়ে যাবে, এর বাইরে সিলেবাস নেই, এর বাইরে তো কোনো সিলেবাস নেই, তাহলে কিন্তু সেটা হবে না। তোমাকে যেটা পড়তে হবে, তোমাকে ডিটেলসে পড়তে হবে। কী পড়তে হবে দেখো, এখানে ভাইরাস সম্পর্কে জিজ্ঞেস করেছে। নর্মালি ভাইরাস পড়লে আমরা ভাইরাস ঘটিত, ভাইরাস যখন পড়বো তখন আমরা কী করবো না, ভাইরাস ঘটিত যে অসুখগুলো রয়েছে সেগুলো ডিটেলসে পড়বো। তাহলে এখানে বলছে ভাইরাসকে কীভাবে দেখা যায়, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে ভাইরাসকে দেখা যায়। নর্মাল অণুবীক্ষণ যন্ত্রে কিন্তু দেখা যাবে না, ইলেকট্রন আণুবীক্ষণিক যন্ত্রে। এবার এই চ্যাপ্টারে এর আগেবারে প্রশ্ন এসেছিলো এরকম, এবার প্রশ্ন কী আসতে পারে, আবার কি সেই প্রশ্ন আসবে যে ভাইরাস কীভাবে দেখতে হয়, ভাইরাসের গঠন কী? আসতেই পারে। ভাইরাস কত রকমের হয়, ডিএনএ যুক্ত আর ভাইরাস, আরএনএ যুক্ত ভাইরাস, এই সমস্তগুলো ডিটেলসে পড়তে হবে। ভাইরাসের গঠন কী, ভাইরাস নিউক্লিক অ্যাসিড এবং আরএনএ নিয়ে গঠিত, ভাইরাসের কোনো কোষ নেই, অকোষীয় কেন বলা হয়, এই যে ব্যাপারগুলো রয়েছে, অকোষীয় কেন, ভাইরাসের মধ্যে নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, এন্ডোপ্লাজম, রেটিকুলাম, পর্দাঘেরা কোষাঙ্গাণু কোনো কিছুই নেই, ভাইরাস দেহের বাইরে মৃত, দেহের ভিতরে জীবিত। তো ভাইরাস সম্পর্কে ডিটেলস এবং কত রকমের ভাইরাস আছে, যেমন ভাইরাস যখন পড়বে তখন তোমরা পড়বে যেমন কী ভাইরাস রয়েছে, পোলিও ভাইরাস রয়েছে, আর কী কী ভাইরাস রয়েছে,
এইচআইভি ভাইরাস বা এইডস ভাইরাস রয়েছে, এইডস আর এইচআইভি ভাইরাস, এগুলো হচ্ছে মহামারী, মানে পোলিও একসময় মহামারী আকার ধারণ করেছিল, এইচআইভি এইডস ভাইরাস ধারণ করেছিল। আর কি রয়েছে, যেমন কোভিড ভাইরাস, রিসেন্ট আমাদের দেশ আমাদের সময়কার একটা কুখ্যাত ভাইরাস কোভিড-19 বলা হয়, 2019 সালে যেহেতু এটাকে ধরা পড়া হয়েছিল কোভিড-19 কো ভাইরাস, সার্স, এরপরে এর আগে কোভিডের গোত্রের যে ভাইরাসগুলো ছিল সেগুলো ছিল কি, সার্স, মার্স, ঠিক আছে, এমএআরএস, সাউথ এশিয়ান রেসপিরেটরি সিন্ড্রোম ভাইরাস, হ্যাঁ, আরেকটা ছিল সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম সার্স, হ্যাঁ, মার্স কি, মিডল ইস্ট থেকে পাওয়া গেছিলো, প্রথমে উটের শরীরে এসেছিলো। কোভিড ভাইরাস কার শরীর থেকে এসছে, না করোনা ভাইরাস, ভাইরাস আক্রান্ত মানুষের শরীরে, এটার সম্পর্কে সঠিক কিছু জানা যায়নি, কেউ কেউ বলছে বাদুর থেকে এসছে, কেউ কেউ বলছে অন্য প্রাণী থেকে এসে। তো যাই হোক, এই ভাইরাসগুলো সম্পর্কে ইন্টারেস্ট নিয়ে গল্পের মতো মনোযোগ সহকারে ব্যাপারগুলো পড়ে নিতে হবে, ব্যাপারটা মুখস্থ করার বিষয় নয়, আত্মস্থ করার বিষয়। এবার চলে আসো দ্বিতীয় প্রশ্ন, কি এসেছিলো না, কোনটি ব্যাকটেরিয়া ঘটিত অসুখ, এর মধ্যে জিজ্ঞাসা করেছে কোনটি ব্যাকটেরিয়া ঘটিত, অনেকগুলো অসুখের নাম দিয়েছে, যেমন চিকেন পক্স ও আর ভাইরাস ঘটিত অসুখের উদাহরণ দিয়ে দিই, চিকেন পক্স দিয়ে দিই, চিকেন পক্স, স্মল পক্স, হ্যাঁ, এগুলো সব ভাইরাস ঘটিত রোগ। তারপরে কি আছে, জলাতঙ্ক, মনে রাখবে জলাতঙ্ক একটা গুরুত্বপূর্ণ ভাইরাস ঘটিত অসুখ, যেটা মানুষ সভ্যতাকে অনেকবার প্রশ্নমণ্ডলীর মুখে ঠেলে দিয়েছে, যদি কিনা লুই পাস্তুর এর টিকা আবিষ্কার করতেন। তাহলে কি আছে, হাইড্রোফোবিয়া বা জলাতঙ্ক, এটাও কিন্তু একটা মহামারীর মতো একটা আকার ধারণ করেছিল। এছাড়া কি আছে, না প্লেগ, প্লেগ কিন্তু, প্লেগ তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না আমি এখানে, প্লেগ, প্লেগ কিন্তু একটা ভাইরাস ঘটিত অসুখ, ইয়ার্সিয়ানা প্যাস্টিস, এর হচ্ছে কথা লাগানিত। মনে রাখবে যে ইঁদুর ছিল এর, তো ভাইরাসগুলো কীরকম হয়, ভাইরাসগুলো নর্মালি যেরকম হয় যে এরা তো দেহের বাইরে মৃত, দেহের ভেতরে জীবিত, তো দেহের বাইরে যদি মৃত অবস্থায় থাকে তাহলে এরা আমাদের শরীরে আসে কীভাবে, আসে বিভিন্নভাবে, যেমন সার্স মার্স কোভিড, এই সার্স মার্স কোভিডের ক্ষেত্রে যদি আমরা দেখি, এই এই ভাইরাসটা যদি আমরা লক্ষ্য করে দেখি ভালো করে, তাহলে কি দেখবো, না এর প্রধান ইয়ে হচ্ছে কি, আক্রান্ত যে মানুষ সেই আক্রান্ত মানুষের থেকে আবার আক্রান্ত মানুষের মধ্যে ট্রান্সফার হবে, কার মাধ্যমে, হাঁচি কাশি লালা চোখের জল বা টাচ থেকেও হতে পারে। তো অত্যন্ত সংক্রামক ভাইরাস হচ্ছে এই ভাইরাসটা। আচ্ছা পোলিও ভাইরাসটা কীভাবে হয়, পোলিও ভাইরাসটা মানে জলঘটিত রোগ, জলঘটিত, জলঘটিত কীরকম, না কোনো পোলিও আক্রান্ত বাচ্চার বিষ্ঠা বা পায়খানা যদি জলের সঙ্গে মিশে যায় এবং সেই সেই ভাইরাস যদি আক্রমণ করে, বা কোনো টিকা যদি না নেওয়া হয়, ভাইরাস কিন্তু অটোমেটিক্যালি, এই পোলিও ভাইরাস কিন্তু চলে আসবে। এটা কিন্তু আমাদের যে মস্তিষ্ক আছে, মাথা আছে, মাথার যে পেছনে যে হাইপোথ্যালামাস অঞ্চল রয়েছে সেটাকে আক্রমণ করে এবং বাচ্চারা পা সরু হয়ে যায় এবং হাঁটতে পারে না, পোলিও ভাইরাসের লক্ষণ। আচ্ছা এইচআইভি আর এইডস ভাইরাস কীভাবে ছড়ায়, এটা এগুলো কিন্তু কেউই মশার কামড়ে হয় না, মনে রাখবে পোলিও ভাইরাস মশার কামড়ে হয় না, এইচআইভি এইডস কী হচ্ছে, মশার কামড়ে হয় না। এইচআইভি এইডসের অদ্ভুত পদ্ধতি, এই ভাইরাসটা মানুষ থেকে মানুষে, হিউম্যান ইমিউনো ভাইরাস, এটা কিন্তু অন্য প্রাণীর মধ্যেই যায় না, ইন্টারমিডিয়েট কোনো প্রাণী নেই, এই ভাইরাসটা মানুষ থেকে মানুষে, অর্থাৎ একটা মানুষ থেকে আরেকটা মানুষে যাবে কীভাবে, না এ শুধুমাত্র রক্তের মাধ্যমেই ট্রান্সফার হবে, রক্ত, সিরিঞ্জ, মনে করো একটা মানুষের রক্ত আরেকটা মানুষকে দেওয়া হচ্ছে, তাই বলে রক্তদান করা বন্ধ করবে না, এখনকার দিনে রক্তদান পদ্ধতি খুব 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 সুন্দর হয়েছে এবং একদম কোনো চান্সই থাকবে না, কারণ তোমাকে প্রতিটা ক্ষেত্রে নতুন ব্যাগ দেওয়া হয়। তো এক্ষেত্রে কী হচ্ছে, এইচআইভি ভাইরাস হচ্ছে এভাবে ট্রান্সফার হয়, রক্তের মাধ্যমে, লালার মাধ্যমে, বীর্যের মাধ্যমে, এভাবে ট্রান্সফার হয়। আচ্ছা তো এবার কোভিড ভাইরাস তো বললাম, এবার চিকেন পক্স, স্মল পক্স, এই সমস্ত ভাইরাসগুলো যেগুলো রয়েছে, চিকেন নাম দেওয়া হয়েছে চিকেন থেকে নাকি, আর স্মল পক্স মানে সাইজে ছোটো। অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হচ্ছে, চিকেন পক্স আর স্মল পক্স এগুলো হচ্ছে ভাইরাস, এই ভাইরাসগুলো একটা মানুষের যদি হয়, আগেকার দিনে বলা হতো যে মায়ের দয়া হয়েছে বা এরকম কিছু, একটা মানুষের হতো গায়ে ছোটো ছোটো গোল 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 জল ফোসকার মতো হতো এবং এটা মানুষ বুঝতে পারতো না, কেউ কেউ ফাটিয়ে দিত, এই যে ফাটিয়ে দেওয়া এটা কিন্তু খুব মারাত্মক। এবার ওই ফাটিয়ে দেওয়া যে রসটা রয়েছে তার মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি ভাইরাস থাকে, অ্যাক্টিভ ভাইরাস, যে লোকটা ফাটাবে সে লোকটা যেখানে যেখানে হাত দেবে সে লোকটা তো হবেই হবে, তার যদি আগে ওই ভাইরাস না হয়ে থাকে আর কী হবে, সে যাকে যাকে টাচ করবে তার তার হয়ে যাবে। তো ভাইরাসের ক্ষেত্রে রোগীকে সবসময় আইসোলেশনে রাখা হয়, আইসোলেশন মানে হচ্ছে আলাদা করে রাখা, তো মহামারীগুলোর ক্ষেত্রে সবসময়ই তাই, যখনই যা মহামারী হয়েছে তখনই কিন্তু তাদেরকে আলাদা করে রাখা হয়েছে। আরেকটা মহামারীর নাম আছে, তার নাম হচ্ছে
আলাদা করে রাখার কারণ কি? কারণ তার সামনে বা তার সঙ্গে যে যাবে তারই কিন্তু এই ভাইরাসটা হয়ে যাবে, এবং সেটা একটা সংক্রামক রূপ নিয়ে বৃহত্তর জনগোষ্ঠীকে কি করবে, আক্রান্ত করবে। এই এটার নাম হচ্ছে কি, এপিডেমিক এবং প্যান্ডেমিক। এপিডেমিক কথাটা হয় কিভাবে, এপিডেমিক বা মহামারী এটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট জিওগ্রাফিক্যাল অঞ্চলে, মনে করো যে আমাদের পশ্চিমবঙ্গের অঞ্চল জুড়েই শুধুমাত্র এটা ছড়িয়ে আছে, তো মহামারী হলো। কিন্তু এটা যদি বিশ্বের ক্ষেত্রে হয়, হ্যাঁ, তাহলে এটা হয়ে গেল অতিমারী। ঠিক আছে, মানে এটা আর মহামারীর আকার ধারণ করলো না, এটা এটা মহামারীকে ছাড়িয়ে গোটা বিশ্বে ছড়িয়ে পড়লো। তো এইভাবে হলো, যে কোনো ভাইরাসের ক্ষেত্রে ভাইরাস আক্রান্ত মানুষকে আইসোলেশনে রাখা হয়, যায় তার কাছে মানুষ ভিড়তে না পারে, আচ্ছা তার কাছে গেলে সে আক্রান্ত হবে। চিকেন পক্স, স্মল পক্সের কিন্তু টিকা, এই সমস্ত ভাইরাসগুলো কিন্তু টিকা রয়েছে। তোমরা লক্ষ্য করে দেখো, পোলিও ছোটোবেলা থেকে তোমরা খেয়েছো, এইডস, HIV, এটা কিন্তু টিকা এখনও হয়নি, যাই হোক এটার কাজ চলছে। কোভিড এবং সার্স মার্স সবগুলোরই টিকা আছে, চিকেন পক্স ভাইরাসের প্রচুর টিকা আছে, স্মল পক্সের টিকা আছে, হাইড্রোফোবিয়ার কিন্তু টিকা অবশ্যই, এটা এই হাইড্রোফোবিয়া বা জলাতঙ্ক, এই জলাতঙ্ক হচ্ছে পাগল কুকুরের কামড়ে হয়, এই লুই পাস্তুরের প্রথম এর আবিষ্কার করেন টিকা, এবং এটার ক্ষেত্রে একটা মানে বিশ্বের ক্ষেত্রে বলা যেতে পারে, এই ভ্যাকসিন যদি আবিষ্কার না হতো তাহলে মনে হয় মানুষ সভ্যতায় অনেকটা ধ্বংসের মুখে পড়ে যেত, কারণ যত স্তন্যপায়ী প্রাণী রয়েছে তাদের মুখে লালা, এই মুখের লালা রসে কিন্তু এবং রক্তের সঙ্গে মিশে থাকে হাইড্রোফোবিয়া অর্থাৎ জলাতঙ্ক। এই জলাতঙ্ক রোগ যদি একবার কারো হয় তাহলে হয়ে যায়, প্রকাশ পেয়ে যায়, তাহলে তাকে বাঁচানো অসম্ভব, এখনকার দিনেও অসম্ভব, যত মেডিসিন উন্নত হয়েছে তাও অসম্ভব। তার কারণ যদি কারো জলাতঙ্ক একবার হয় তাহলে কিন্তু গোটা শরীরের নার্ভাস সিস্টেমটা কিন্তু তাকে আক্রমণ মানে সংক্রামক করে। সেই জন্য কুকুর, বেড়াল বা বানর বা এরকম স্তন্যপায়ী যেমন ছুঁচো বা ইঁদুর যাই কামড়াক, তাকে কিন্তু প্রথমে কী করতে হবে, জলাতঙ্কের টিকা নিতে হবে। তার কারণ সেই প্রাণীটা যদি আক্রান্ত হয়ে থাকে তাহলে কিন্তু সেও আক্রান্ত হয়ে যাবে, এবং একবার আক্রান্ত হলে তাকে আর বাঁচানো যাবে না, অর্থাৎ তার 24 থেকে 48 ঘন্টার মধ্যে তাকে ভাইরাস ভ্যাকসিন নিতে হবে, 72 ঘন্টার মধ্যে নিতে হবে, বা বেশি দেরি করাই যাবে না, 1 সপ্তাহ দেরি করলে কিন্তু ভয়ানক আকার ধারণ করবে। তো এই হাইড্রোফোবিয়া নিয়ে আমরা আগে পরে আলোচনা করব। এবার হচ্ছে প্লেগ। প্লেগ হচ্ছে কি না, আরেকটা ভাইরাস ঘটিত অসুখ যেটা আমাদের ভীষণ ভীষণ ক্ষতি করে, সেটার নাম আমি তোমাদেরকে বললাম না, 8 নম্বর ভাইরাস, সেটা হচ্ছে ডেঙ্গু ভাইরাস। ঠিক আছে, ডেঙ্গু, হ্যাঁ ডেঙ্গু ভাইরাস নিয়ে আলোচনা করছি। এই যে প্লেগ, প্লেগ আক্রান্ত হতো নর্মালি কী হচ্ছে, এক ধরনের মাছির মাধ্যমে, এবং সেটা ইয়ার্সিয়ানা পেস্টিস, সেটা হচ্ছে তোমার গিয়ে আক্রান্ত যে ইঁদুর রয়েছে সেই ইঁদুর থেকে কিন্তু ট্রান্সফার হতো। তো তোমাদেরকে কী করতে হবে, ভাইরাস মহামারী সম্পর্কে যতগুলো অসুখ আছে সেই অসুখগুলোর একটা লিস্ট বানাও প্রথমে, সেই লিস্ট ধরে ধরে তার কারা আক্রমণ করছে, তার আক্রমণের কারণ কী, এবং তার সিমটম কী, তার প্রতিকার কী, তা এই সমস্ত বিষয়গুলো পরপর একটা চার্ট বানিয়ে নাও এই মহামারীর ক্ষেত্রে, না হলে কিন্তু এর উত্তর তোমরা করে উঠতে পারবে না, কারণ অনেকগুলো কারণ রয়েছে, অনেকগুলো ভাইরাসের নাম আছে। তো এরপরে চলে আসি আমরা, কী হচ্ছে প্লেগের পরে, প্লেগ ইঁদুরের মাধ্যমে ট্রান্সফার হয়, ইয়ার্সিনিয়া পেস্টিস এর কজাল অর্গানিজম, এরপরে চলে আসি ডেঙ্গু ভাইরাস, ফ্ল্যাবি ভাইরাস, এর ভাইরাসের নাম ফ্ল্যাবি ভাইরাস। তো এই ভাইরাস, ডেঙ্গু ভাইরাস কিন্তু একমাত্র হচ্ছে মশার মাধ্যমে, খুব কমন, হ্যাঁ মশা, এটাও সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আমাদের মস্তিষ্ককে আক্রমণ করে। এবং ডেঙ্গুতে গরমের সময়, বর্ষার সময় যে মশা আছে ইডিস এজিপ্টি, কী আছে ইডিস, ইডিস ইজাপটি ইজিপ্টি, ইডিস ইজিপ্টি, যেটা বাঘ মশা বলি, ছোটো ছোটো সাইজের মশা হয়, তোমরাও দেখেছো বসার সঙ্গে সঙ্গে কামড় দেয় এবং ফুলে যায়, এই মশাটা কিন্তু বড় ভয়ানক, এবং এর আক্রমণ হচ্ছে কীরকম, এ এ ভাইরাসকে নিয়ে আসে এবং এর ডিমের মধ্যেও ভাইরাস থাকে, এ যখন ডিম পারে সেই ভাইরাস তার মধ্যেও চলে যায়, সেখান থেকে নতুন যে মশা হয় সেই ভাইরাসটাকে ক্যারি করে এবং তাতে কোনো ক্ষতি হয় না, সে যখনই কাউকে কামড়াবে তার মধ্যে ভাইরাসটা ছড়ে যাবে এবং তার আক্রমণ হবে, প্রচণ্ড জ্বর হবে, শরীরে ডিহাইড্রেশন হবে, তারপরে সে আস্তে আস্তে মাল্টি অর্গ্যান ফেলিওর হয়ে মারা যাবে। ডেঙ্গু হলে খুব সাবধান এবং সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ, এগুলো সবগুলোই তাই, চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তাহলে মশা ঘটিত কী হচ্ছে, ডেঙ্গু ভাইরাস ঘটিত রোগ, মনে রাখবে মশার মাধ্যমে আর কোনো কিন্তু কিন্তু ভাইরাস ট্রান্সফার হয় না, বাকিগুলো যেগুলো হয় সেগুলো হচ্ছে পরজীবী, যেমন হচ্ছে অ্যানোফিলিস কিউলেক্স, আর হচ্ছে তোমার গিয়ে অ্যানোফিলিস মসকুইটো, আমরা জানি কি ম্যালেরিয়া রোগের জীবাণু বহন করে, আর কিউলেক্স হচ্ছে গোদ। তো এই সমস্তগুলো, সরি এটা তোমরা একটা লিস্ট করে নেবে, আর আমি একটা জিনিস বলছি তোমাদের, যেটা হচ্ছে এই ভাইরাসের ক্ষেত্রে তোমাদের বলি, যেমন হচ্ছে তোমার গিয়ে রোগ জীবাণু, অর্থাৎ ভাইরাসগুলোর নাম দেবে কোন ভাইরাস ঘটিত রোগ, যেমন হচ্ছে ডেঙ্গু, ম্যালেরিয়া, প্লেগ, কলেরা, যক্ষা। এবার হচ্ছে মহামারীর মধ্যে শুধু ভাইরাস কিন্তু নেই,
এবার চলে আসছে কি না কলেরা। এটা কিন্তু এখন তোমরা নাম শুনবে না, যক্ষা বা টিবি, যক্ষা বা টিবি এটারও নাম শুনবে না। যক্ষা বা টিবির নাম অল্প অল্প শুনবে, কিন্তু কলেরার নাম তোমরা কখনোই শুনবে না। কলেরা অ্যাকচুয়ালি ব্যাপারটা কী ছিল, এটাও কিন্তু একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তো মহামারীগুলোর নাম যখন বলছি সেটা ভাইরাস ঘটিত কোনটা, ব্যাকটেরিয়া ঘটিত কোনটা, এটা কিন্তু সবার আগে লিস্ট করবে। তাহলে লিস্টটা এরকম হবে, লিস্টটা তোমরা এরকম বানাবে, প্রথমে নাম দেবে রোগের, ঠিক আছে? আচ্ছা, প্রথমে ভাইরাস ঘটিত রোগগুলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 রোগগুলোর নাম সব লিখে দিলে, ভাইরাস ঘটিত রোগগুলোর নাম আগে লিখবে। লেখার পরে রোগের কারণ হচ্ছে কি, কারণ দেবে ভাইরাস, ঠিক আছে? ভাইরাস 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 ভাইরাস। এবার কোন ভাইরাস, ভাইরাসের নাম, ভাইরাসের নাম, ভাইরাসের নাম দেবে, ঠিক আছে? এবার এই ভাইরাসের ট্রান্সফার হয় কীভাবে বা ভাইরাস ছড়ায় কীভাবে সেটা সেটা আরেকটা কলাম বানাবে। এরকম কলাম করে করে তোমাকে করতে হবে ভাইরাসটা ছড়ায় কী করে। তাহলে এবার চলে আসছে কী হচ্ছে কলেরা। কলেরা আসলে অ্যাকচুয়ালি হচ্ছে কি, আগেকার দিনে এটা একটা ব্যাকটেরিয়া ঘটিত অসুখ, ভিব্রিও কলেরি এর যে ব্যাকটেরিয়াটা তার নাম। এ এ কী হতো, এ হচ্ছে মানুষ অ্যাকচুয়ালি আমরা যখন শিক্ষিত ছিলাম না বা স্বাধীনতার পূর্ববর্তী সময় এবং তার পরবর্তী সময়ে এই অসুখটা বড় ভয়ানক আকার ধারণ করেছিল। বিজ্ঞানীরা পর্যন্ত জানতে পারছিল না যে মানুষের ডায়রিয়া বা এই কলেরা বা ওলা ওঠা, যেটাতে বমি হয় খুব এবং পায়খানা হয়, পায়খানার ধরন হবে কীরকম, সাদা জলের মতো, এটা শুধুমাত্র ভাইরাস, এটা শুধু ব্যাকটেরিয়া ঘটিত একটা অসুখ, যার ফলে আমাদের অন্ত্রে কী হয় প্রচুর পরিমাণে জল ক্ষরণ হয়, জল আর লবণ শরীর থেকে বেরিয়ে যায়। আর জল আর লবণ বেরিয়ে যাওয়ার জন্য তার জল তেষ্টা প্রচুর পায়, কিন্তু সেই জল খেলেও ওই জল বেরোতেই থাকবে, লবণটা বেরিয়ে যায়, লবণটার কোনো রিকভারি হয় না। এর পরিণতিতে কী হয়, এর পরিণতিতে হ্যাঁ কী হচ্ছে, রোগী আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এর কারণ জানা যায়নি, এর ফলে কী হয়েছিল, বড় মানে মর্মান্তিক ঘটনা ঘটেছিল ভারতবর্ষ এবং গোটা বিশ্ব জুড়ে। সেটা হয়েছিল কি না, এই অসুখটা হতো এবং মানুষ কী হতো, যে লোকের হয়েছে সেই লোককে যে খাওয়া দাওয়া দিত তার কাছ থেকে, তার জামাকাপড়, তার জামাকাপড় যেখানে ধোয়া হতো পায়খানা প্রচুর পরিমাণে করাতে, জামাকাপড় যে জলাশয়ে দেওয়া হতো সেই জলাশয়ের জলই তারা পান করতো, সেই এই জন্য কী হতো, তা আগেকার দিনে, এখনকার মধ্যে টিউবওয়েল ছিল না, জলাশয়ে খাওয়ার জন্য সেই জলাশয় থেকে সেই ব্যাকটেরিয়া প্রচুর পরিমাণে তাদের মধ্যে ছড়িয়ে যেত, ছড়িয়ে গিয়ে গোটা এলাকার মানুষ একসঙ্গে আক্রান্ত হয়ে যেত, আক্রান্ত হয়ে সবাই মারা যেত এবং যারা বেঁচে থাকতো তারা এলাকা ছেড়ে পালিয়ে যেত। এইরকম পাড়াকে পাড়া, গাঁকে গাঁ উজাড় হয়ে যেত, হচ্ছে কলেরা ওলা ওঠা বলা হতো একে। এটাকে মানুষ খুব ভয় পেত, একবার যদি কলেরা হতো তাকে বাঁচানো যেত না। কিন্তু বিজ্ঞানীর মানে রাখবে, বিজ্ঞানের আবিষ্কার সবসময় মানব সভ্যতাকে অনেকটা অনেকটা এগিয়ে দিয়েছে। তার উদাহরণ হচ্ছে কলেরা। কলেরা সম্পর্কে যখন জানা গেল যে এটা শরীর থেকে জবল লবণ আর জল বেরিয়ে যায়, তখন তাকে লবণ আর জল মিশানো খাওয়ার দেওয়ার ফলেই দেখা গেল 3-4 দিনের মধ্যে রোগী অটোমেটিক্যালি সুস্থ হয়ে যাচ্ছে। তো এটা একটা সাধারণ, অতি সাধারণ একটা চিকিৎসা ব্যবস্থা ছিল, কিন্তু একটা মহামারীর আকার ধারণ করেছিল। মনে রাখবে, বিজ্ঞানী পারে, কিন্তু একমাত্র বিজ্ঞান মানুষকে কী করে বাঁচাতে পারে, মানুষের জীবনকে সহজ সরল সুন্দর করতে পারে, সেই জন্য সায়েন্স ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট। সো এই জন্যই বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড, ঠিক আছে? তোমরা যারা চান্স পেয়েছো তারা কিন্তু মিস করবে না। আচ্ছা আচ্ছা, এবার তোমাকে জিজ্ঞাসা করবে ভাইরাসটার গঠন কী। যেমন এই যে একটা প্রশ্ন এসেছিল গতবার যে এইচআইভি এইডসটা ডিএনএ যুক্ত ভাইরাস, আরএনএ যুক্ত ভাইরাস, নাকি ব্যাকটেরিয়া ঘটিত ভাইরাস, না ফাঙ্গাল ডিজিজ, ঠিক আছে? তো এটা আরএনএ যুক্ত ভাইরাস, অ্যাকচুয়ালি ডিএনএ আরএনএ যুক্তই ভাইরাস, কিন্তু এটা একটা আরএনএ যুক্ত ভাইরাস, পরবর্তী ক্ষেত্রে এই ডিএনএতে কনভার্ট হতে পারে নিজেকে। তো এটা একটা ডিবেটেবল কোশ্চেন জিজ্ঞাসা করেছিল, খুব ভালো একটা প্রশ্ন এসেছিল। তো তোমরা যখন পড়বে তখন তার মধ্যে একটা কলম বানিয়ে নেবে, সে ডিএনএ যুক্ত ভাইরাস না আরএনএ যুক্ত ভাইরাস। আচ্ছা, এইবার তোমাদের যেটা পড়তে হবে যে অসুখগুলোর মধ্যে, অসুখগুলোর লিস্ট কিন্তু তোমরা বানাবে, যে অসুখগুলোর লিস্ট আমি দিলাম এর বাইরেও অনেকগুলো অসুখ আছে। যেমন ফ্লু আছে, তোমরা জানো এখন ভ্যাকসিনের মাধ্যমেই কিন্তু যত রকমের ফ্লু আছে, যেমন কোভিড বা সার্স বা মার্স, এই সমস্তগুলোই কিন্তু ফ্লু। তো এই ফ্লুগুলোকে কিন্তু ঠিক করার একমাত্র উপায় হচ্ছে কি, মানে ভ্যাকসিন। তো যত রকমের ফ্লু আছে, যেমন বার্ড ফ্লুর নাম তোমরা শুনে থাকবে, যেটা মুরগির ক্ষেত্রে হয়, হ্যাঁ, তো বার্ড ফ্লুর ক্ষেত্রে কিন্তু ওই একই ঘটনা ঘটছে। আচ্ছা, তো মহামারীর বিভিন্ন রকম কারণ রয়েছে, তার মধ্যে যে যারা হচ্ছে মহামারীর জন্য দায়ী তাদের নামগুলো আগে একদিক থেকে লিখে আরেকটা চার্ট বানাতে পারো। যেমন হচ্ছে এখানে কী বলে,
এইডস, ম্যালেরিয়া, কালাজ্বর। কালাজ্বর কিন্তু মহামারীর আকার ধারণ করেছিল, কিন্তু অতটা প্রভাব বিস্তার করেনি। তার কারণে এর জন্য একটা মাছি দায়ী। হ্যাঁ, সেই মাছি হচ্ছে তোমার গিয়ে মাছি মাছি দায়ী। সেই মাছি হচ্ছে তোমার কালাজ্বরের ক্ষেত্রে ডোনোভানি। হ্যাঁ, এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে, আমি ঠিক মনে করছিলাম, লিসম্যানিয়া ডোনোভানি। তো লিসম্যানিয়া কালাজ্বর, এটা কিন্তু একটা পরজীবী, লিসম্যানিয়া ডোনোভানি। তো এটা আমরা কালাজ্বরের উপর উপেন্দ্রকিশোর রায় আমাদের ব্রহ্মচারী হচ্ছে, উপেন্দ্রকিশোর ব্রহ্মচারী হচ্ছে, এর উপর অনেক কাজ করেছিলেন, কালাজ্বরের টিকা আবিষ্কার করেছিলেন, এই সমস্ত কিছু করে, সরি, কালাজ্বরের ওষুধ আবিষ্কার করেছিলেন, এবং এইগুলো করেও কিন্তু নোবেল প্রাইজ পাননি তিনি, ভারতীয় বলে। যেমন নোবেল প্রাইজ একটা ছিলই আমাদের ধরা ছিল। আচ্ছা, ও উপেন্দ্রনাথ ব্রহ্মচারী আমরা বললাম। তো এই সমস্তগুলো কিন্তু তোমরা পড়বে, এ টু জেড কিছু বাদ দেবে না। টিকা আবিষ্কার কে করেছিলেন সেটা পড়বে, টিকা কেন গুরুত্বপূর্ণ এবং টিকার ক্ষেত্রে কি করা হয়, হ্যাঁ, এগুলো পড়বে। ডটস পড়বে, ডটস। আমরা যক্ষার ক্ষেত্রে বললাম, যক্ষা হচ্ছে টিবি, টিবি হচ্ছে একটা ব্যাকটেরিয়া ঘটিত অসুখ, টিউবারকুলোসিস ব্যাসিলাস, টিবি। আমরা আগে ছোটোবেলায় বলতাম এটা টিবি, হ্যাঁ, টিবি হয়েছে মানে ওর বুকের মধ্যে টিবি ঢুকে গেছে, তাই তো? সেটা না, কিন্তু টিবি নয়, এটা অ্যাকচুয়ালি টিবি, টিউবারকুলোসিস ব্যাসিলাস। এই ব্যাকটেরিয়াটা হচ্ছে নর্মাল ব্যাকটেরিয়া, অ্যান্টিবায়োটিকে মরবে না, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, বড় ডেঞ্জারাস। একে হচ্ছে অদ্ভুত রকমের অ্যান্টিবায়োটিক দিয়ে মারা হয়, এবং এর মধ্যে কী হয়, মাল্টিড্রাগ টিবিও থাকে। মাল্টিড্রাগ টিবি মানে যে ব্যাকটেরিয়াটা ঢুকেছে টিবি হয়ে, সেই ব্যাকটেরিয়াটা অ্যাকচুয়ালি অ্যান্টিবায়োটিকে মারা যাবে না, তাকে মারতে গেলে বিভিন্ন রকমের কম্বিনেশন অ্যান্টিবায়োটিক দিতে হবে। তো অ্যান্টিবায়োটিকের মাধ্যমে কারা মারা যায়, তো ট্রিটমেন্টের ক্ষেত্রে যদি আমরা আসি, তো অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে কারা মারা যায়, অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রেও কিন্তু অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে যত ব্যাকটেরিয়া ঘটিত অসুখ আছে, ঠিক আছে, যত ব্যাকটেরিয়া ঘটিত অসুখ আছে সব অ্যান্টিবায়োটিকে মারা যাবে। আচ্ছা, ভ্যাকসিন, ভ্যাকসিনের মাধ্যমে কারা মারা যাবে, যত ভাইরাস ঘটিত অসুখ আছে তারা ভ্যাকসিনের মাধ্যমে আমরা তাদেরকে প্রতিরোধ করতে পারি। মনে রাখবে, ভাইরাস একবার শরীরে ঢুকে গেলে তাকে আর প্রতিরোধ করা যায় না, শরীরে ঢোকার আগে কিন্তু প্রিকাউটরি মেজিস্ট্রিন নিতে হবে, হ্যাঁ, তোমাকে নিতে হবে। আচ্ছা, যত ভ্যাকসিন, যত কি ডেঙ্গুর ক্ষেত্রে ভ্যাকসিন কিন্তু আসছে না, কিছু কিছু ভ্যাকসিন আছে, যেমন ভাইরাসের এইচআইভি ভ্যাকসিন নেই, ডেঙ্গুর ভ্যাকসিন নেই, এগুলো সবগুলোরই কিন্তু ভ্যাকসিন আছে, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসো, কি হচ্ছে না, পরজীবী ঘটিত অসুখ, পরজীবী ঘটিত অসুখ হচ্ছে যেমন লিসম্যানিয়া, হ্যাঁ, পরজীবী ঘটিত রোগিত লিসম্যানিয়া, যেটা হচ্ছে কালাজ্বরের জন্য দায়ী, লিসম্যানিয়া ডোনোভানি। তারপরে কী আছে পরজীবী ঘটিত অসুখ, আমাশা বা উদরাময়, যেমন ভিব্রিও কলেরি বা সরি, এটা হচ্ছে এন্টামি বা হিস্টোলাইটিকা, অ্যান্টাময় বা হিস্টোলাইটিকা। এটার উপর আমি একটাও ভিডিও কতবার করেছি 2023, তোমরা দেখে নেবে। তো প্লেগ রোগ সৃষ্টিকারী কালাজ্বর, কালাজ্বরের আরেকটা নাম হচ্ছে দমদম জ্বর, ঠিক আছে, ভিসেরাল লিসম্যানিয়াসিস নামের। হ্যাঁ, তো এই সমস্তগুলো তোমরা ভালো করে পড়বে। কলেরা রোগ, কলেরা রোগ কিন্তু মাছি দ্বারা হচ্ছে, মানে এই যে আমাদের এখানে প্রত্যেক এখন বাড়ি বাড়ি পায়খানা বা টয়লেট করা হচ্ছে, খোলা জায়গায় পায়খানা করতে না করা হচ্ছে, তার প্রধান কারণ হচ্ছে কলেরা প্রতিরোধ করা। আগেকার দিনে মানুষ কী করতো, রাস্তাঘাটে পায়খানা করতো, সেখান থেকে মাছি সেই পায়খানার উপর বসে খাবার দাবারে ট্রান্সফার করতো, তো কলেরা, ভিব্রিও কলেরি যে ব্যাকটেরিয়াটা রয়েছে সেটা কিন্তু ট্রান্সফার হয়ে যেত। তাহলে এবার পড়বে ম্যালেরিয়া, ম্যালেরিয়াও কিন্তু প্রচুর লোকের অশান্তি করেছে, প্রচুর মানুষকে মেরেছে ম্যালেরিয়া, একটা ওয়ান অফ দ্য ডেঞ্জারাস ডিজিজ। ম্যালেরিয়া হলে মানুষ কিন্তু মারা যেত আগেকার দিনে, ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন যখন আবিষ্কার হলো তারপরে কিন্তু এটা কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে আসে, কিন্তু এখন ম্যালেরিয়া রোগের তেমন লোক মারা যায় না, কিন্তু তা হলেও কিছু ম্যালেরিয়া আছে যাতে খুব ক্ষতিকারক, বিশেষ করে চা বাগান অঞ্চলগুলোতে ম্যালেরিয়া খুব গুরুত্বপূর্ণ, প্রচুর এই অসুখটা প্রিডমিনেন্ট ওখানে খুব বেশি পরিমাণে হয়, তার কারণ চায়ের গাছে জল দিতে হয় সাথে সাথে, জায়গা একটু ছায়াযুক্ত জায়গাগুলো পছন্দ করে, এবং এই এলাকাগুলো খুব গুরুত্বপূর্ণ। ম্যালেরিয়া বাহক প্রাণী নাম স্ত্রী অ্যানোফিলিস মশা, অ্যানোফিলিস মশা যদি তোমরা বলে পুরুষ অ্যানোফিলিস বা স্ত্রী অ্যানোফিলিস, মনে রাখবে সবসময় স্ত্রী মশারাই কিন্তু যত বাহক আছে সবগুলো স্ত্রী বাহক, কারণ পুরুষ মশারা এর জন্য দায়ী নয়, কারণ পুরুষ মশারা, মশা কী হয়, রক্ত পান করে না, তারা ফলের রস, গাছের রস এগুলো খায়। স্ত্রী মশারা কেন রক্তপান করে, তাদের ডিম পাড়ার জন্য প্রোটিনের দরকার হয়, সেই প্রোটিনের হিমোগ্লোবিনের বানানোর জন্য, সরি, সেই প্রোটিনের যে, সেই ডিমের যে প্রোটিন সেটা আসবে মানুষের রক্তের হিমোগ্লোবিন থেকে। আচ্ছা, ফ্ল্যাবি ভাইরাস হচ্ছে ডেঙ্গু ভাইরাস, তোমরা ডায়রিয়া, ম্যালেরিয়া এই সমস্ত বিষয়গুলো যেগুলো হচ্ছে মহামারীর আকার ধারণ করেছিল কোনো না সময় পৃথিবীতে, সেগুলো কিন্তু ভালো করে পড়বে। আচ্ছা,
এগুলোর ওষুধের নামও জানতে পারবে, যেমন হচ্ছে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী কালাজারে যে ওষুধটা আবিষ্কার করেছিলেন তার নাম হচ্ছে ইউরিয়া স্টিবামাইন। ইউরিয়া স্টিবামাইন একটা গুরুত্বপূর্ণ। সার্সের পুরো নাম জানবে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম। আর এটা হচ্ছে ডটসের পুরো নাম হচ্ছে ডাইরেক্ট ডটস। ডটস হচ্ছে আমি বললাম টিবির টিবি অসুখের যে হচ্ছে ট্যাবলেট তার নাম হচ্ছে ডটস। ডাইরেক্ট অবজার্ভ ট্রিটমেন্ট শর্ট কোর্স, শর্ট কোর্স মানে ছোটো কোর্সে, ছয় মাসের কোর্স হয় ডটস। যক্ষা লোকে আচ্ছা এক বছরে যক্ষা রোগে মারা যাওয়ার মানুষের সংখ্যা কত হতে পারে বলে মনে হয় তোমার? যক্ষা, সাধারণ যক্ষা যেটা কিনা অ্যান্টিবায়োটিকে ঠিক হয়, তাতে প্রায় 100,000-এরও বেশি মানুষ কিন্তু এই লোকে মারা যায়। আচ্ছা আরেকটা ভাইরাসের নাম তোমাদেরকে বললাম না, যেটা আমি ভুলে গেলাম, সেটা হচ্ছে হেপাটাইটিস ভাইরাস। ঠিক আছে, হেপাটাইটিস, হেপাটাইটিসটা হেপাটো কথাটার মানে হেপাটাইটিস। হেপাটাইটিস ভাইরাসটা হচ্ছে লিভারের সঙ্গে যুক্ত, লিভার সিরোসিস। এটা আমাদের ভারতবর্ষের বা এই যে গরম দেশগুলো রয়েছে সেগুলোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হেপাটাইটিস ভাইরাস কী হচ্ছে, এটা কিন্তু ভ্যাকসিন হয়, হেপাটাইটিস এ বি সি বিভিন্ন রকমের ভ্যাকসিন আছে, এগুলো কিন্তু এখনকার জন্মের সঙ্গে সঙ্গে বাচ্চাদের দিয়ে দেওয়া হয়। এর দেওয়ার প্রধান কারণ কী হচ্ছে, এটা দেওয়ার প্রধান কারণ হচ্ছে যে ভাইরাসটা অত্যন্ত রকমের সংক্রামক। কোনো একটা হেপাটাইটিস রোগী যদি তোমাকে টাচও করে তাহলে কিন্তু সেই ভাইরাস তোমার স্কিনের মধ্যে দিয়ে শরীরে চলে যাবে। হেপাটাইটিস বি অত্যন্ত সংক্রামক এবং সেই জন্য ছোটো আগেই এই ভাইরাসে কিন্তু ম্যান্ডেটরি করে দিয়েছে টিকা। আচ্ছা এখন আরও অনেক টিকা আসছে, তার মধ্যে এইচপিভি আছে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস আছে, তো এই এই ভাইরাসের টিকাগুলো এর মধ্যে চালু হবে, এখনও শুরু হয়নি, তোমরা এটা সিলেবাসে নেই, ফালতু পড়ে লাভ নেই। আচ্ছা ইনফ্লুয়েঞ্জা পড়বে, এটা তো বললাম। আচ্ছা এখানে তোমাদের একটা বলি আরও কতগুলো টিকা সম্পর্কে পড়ে রাখবে, যেমন ডটস আছে, ডটস টিকা নয় ওষুধ, আর একটা টিকার নাম হচ্ছে বিসিজি। যতগুলো টিকা আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে বিসিজি, এই বিসিজির পুরো নাম করবে। ছোটোবেলায় জন্মের সঙ্গে সঙ্গে কিন্তু জন্মের পরে বিসিজি ম্যান্ডেটরি, বিসিজি দিতেই হবে। বিসিজি দেওয়ার কারণ এর মধ্যে তিনটা টিকা আছে। বিসিজির পুরো নাম কী আছে, বিসিজি হচ্ছে ব্যাসিলাস ক্যালমেট গুয়ারিন। যক্ষা রোগের টিকাকে একসঙ্গে বিসিজি বলা হয়, ব্যাসিলাস ক্যালমেট গুয়ারিন, মনে থাকে যেন, হ্যাঁ ব্যাসিলাস ক্যালমেট, এটার মানে হচ্ছে ব্যাসিলাস, ব্যাসিলাস ক্যালমেট আর হচ্ছে গুয়ারিন। এই এই তিনটা একসঙ্গে মিশিয়ে ব্লেন্ড করে একটা ভ্যাকসিন তৈরি করা হয়। আচ্ছা তোমরা বিভিন্ন রকম ফ্লুর নাম শুনেছো, ফ্লুগুলোরও কিন্তু ভ্যাকসিন হয়, যেমন এখন ফ্লুভ্যাক বলে চলে এসেছে, বছরে একবার নিতে হবে তাহলে সারা বছর ফ্লু হবে না। এই ফ্লুভ্যাক গুরুত্বপূর্ণ। তো কী কী ফ্লু হতে পারে, না না ফ্লু অনেক রকম হয়, বার্ড ফ্লু হতে পারে, সোয়াইন ফ্লু হতে পারে, ঠিক আছে, এইগুলো আর নর্মাল সর্দি কফ কাশি এগুলোকেও ফ্লু বলা হয়। তো আচ্ছা এখনকার দিনে মহামারীর আকার ধারণ করছে আরও কতগুলো অসুখ, যেগুলো কিন্তু কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা হয় না। তার মধ্যে হচ্ছে কী হচ্ছে হাইপারটেনশান, আর কী আছে না, আর আছে আমাদের যে ডায়াবেটিস। ডায়াবেটিস আর হাইপারটেনশান কিন্তু অসুখ কোনো কারো দ্বারা ছড়িয়ে ধরে না, ভাইরাস দ্বারা হয় না, ব্যাকটেরিয়ার দ্বারা হয় না, কারো দ্বারা হয় না। এটা কী হয়, এটা আমাদের লাইফস্টাইল ঘটিত অসুখ বা জিন ঘটিত অসুখ বলা যেতে পারে। এটা কী হচ্ছে, দিন দিন আমাদের জীবনধারার একটু পরিবর্তনের জন্য, নর্মাল যে আমাদের আইএসি জীবনধারা আছে, যেমন বেশি করে এসিতে থাকা, এটা হাই ব্লাড প্রেশারের অন্যতম প্রধান কারণ, তারপরে সুগার হওয়া, কম অতিরিক্ত শর্করা জাতীয় খাওয়ার এবং তার জন্য কায়িক পরিশ্রম না করা এবং পরিবেশ থেকে নিজেকে আইসোলেট করে রাখা, ন্যাচারাল এনভায়রনমেন্টে না থাকা, এর জন্যই কিন্তু অনেক বড় বড় অসুখ কিন্তু এখন হচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে কি হচ্ছে না তোমার মধুমেহ, ডায়াবেটিস বা হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশার, যেটার ফলে স্ট্রোক হতে পারে। ঠিক আছে, স্ট্রোকে মারা যাওয়া লোকের সংখ্যা কিন্তু মারাত্মক হারে বৃদ্ধি পেয়েছে, এটাকে মহামারীর আকার ধারণ করছে অনেকটা। আচ্ছা তাহলে মহামারী সম্পর্কে আমরা অনেক কিছুই জানলাম। এবার তোমরা কে কোন টিকা আবিষ্কার করেছে সেটা একটু দেখে নেবে। আচ্ছা কোন মাছি, কোন মশা, কোন রোগ বহন করে, ঠিক আছে, কোন ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া ঘটিত অসুখ না ভাইরাস ঘটিত অসুখ তোমাকে হট করে জিজ্ঞেস করবে, ইনফ্লুয়েঞ্জা কোন ঘটিত অসুখ, যক্ষা কোন ঘটিত অসুখ, তারপরে হচ্ছে তোমার দমদম জ্বর কোন অসুখ, বালি মাছি কী ট্রান্সফার করে, তারপরে হচ্ছে সেটসি মাছি কী করে, হ্যাঁ এই যে মাছিগুলোর নাম আছে সমস্ত মাছিগুলো লিখে তুমি পরপর পড়ে নাও, তাহলে তুমি এখান থেকে প্রশ্ন আর তোমাকে আটকাতে পারবে না।
আচ্ছা, বসন্তের ভাইরাসের ক্ষেত্রে তোমাদেরকে বলেছি যে গোবসন্ত, স্মল পক্স, চিকেন পক্স, কাউ পক্স। এই কাউ পক্সটা অত বেশি গুরুত্বপূর্ণ নয়, কাউ পক্সটা মানুষকে অ্যাট্রাক করে না বা করলেও তেমন বেশি ভয়ানক নয়। স্মল পক্সে কিন্তু সবচেয়ে বেশি মানুষ মারা গেছে। আচ্ছা, সংক্রামক নয় এরকম অসুখ যদি তোমাকে জিজ্ঞাসা করে যেটা মহামারীর আকার ধারণ করেছে, সেটা হচ্ছে কি সুগার, ব্লাড সুগার, হাই ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, এগুলো সংক্রামক নয়। মহামারী দু রকমের হয়, এক সংক্রামক, সংক্রামক নয়। এইগুলোকেও মহামারী বলছে এখন, যে স্ট্রোক করে মারা গেল। বাড়িতে একটা লোক স্ট্রোক করেছে তার মানে সব লোক স্ট্রোক করবে না, তার কারণ এটা একটা অসুখ ঘটিত রোগ, তো মানে এটা একটা জিন ঘটিত রোগ বা এটা ওর জীবন মানে শরীরের ভেতরেরই সমস্যা, তো এটা কিন্তু মহামারীর সঙ্গে অ্যাটাচ নয়। এইভাবে ওই যে কোনো সংক্রামক অসুখ কেউ এসে তোমাকে স্ট্রোক ট্রান্সফার করে দিলো একটা লোকের ক্ষেত্রে, সেটা নয়, ঠিক আছে। আচ্ছা, এন্ডেমিক ব্যাধি, এপিডেমিক ব্যাধি, প্যান্ডেমিক ব্যাধি, এগুলো তোমাকে জানতে হবে। এন্ডেমিক মানে কোনো একটা নির্দিষ্ট জায়গাতেই সেই অসুখটা হয়, সেটাকে বলা হচ্ছে এন্ডেমিক ব্যাধি। হ্যাঁ, নর্মালি এসব। প্যান্ডেমিক কী হচ্ছে, গোটা বিশ্ব জুড়ে ছড়াতে হবে। এপিডেমিক কী হচ্ছে, কোনো একটা বৃহত্তর এলাকা জুড়ে ছড়াতে হবে এবং দ্রুত ছড়াতে হবে। তাহলে এই হচ্ছে প্যান্ডেমিক, এপিডেমিক, এগুলো তোমরা ভালো করে জানবে। প্যাথোজেন কী, হেপাটাইটিসের ভাইরাস, সার্স, মার্স, কোভিড, স্মল পক্স, হ্যাঁ এগুলো পড়বে। জলবাহিত অসুখের মধ্যে কোনগুলো আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে ক্যান্সার বা কার্সিনোমা, এটাও কিন্তু তোমাদের মহামারীর আকার ধারণ করছে এখন, এটা সম্পর্কে বলা দরকার। এখন ক্যান্সার বা কার্সিনোমা, আমাদের পরিবেশ পরিবর্তন হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া পরিবর্তন হয়েছে, এনভায়রনমেন্ট পরিবর্তন হয়েছে, এর ফলে হোক বা অন্য কোনো কারণে বিজ্ঞানীরা ধরতে পারছে না, ক্যান্সার কিন্তু ইজ এ ভেরি ভেরি কমন ডিজিজ নাও। প্রত্যেকের বাড়িতে ক্যান্সার অনেকটা দেখা যাচ্ছে, একটু বেশি বয়স্ক লোকের ক্ষেত্রে ক্যান্সার কিন্তু কমন আকার ধারণ করছে। আরেকটা হচ্ছে কি, যারা নেশাগ্রস্ত, যারা নেশা জাতীয় দ্রব্য বেশি পালন করছে, তাদের ক্ষেত্রে ক্যান্সার হচ্ছে। বিভিন্ন রকমের ক্যান্সার, যেমন নিকোটিন বা ট্যানিন, নিকোটিন জাতীয় যে জিন প্রোডাক্টগুলো রয়েছে, যেমন তামাক, সিগারেট, এসব যেমন রয়েছে, তারপরে গুটকা, পান মশলা, এই যে জিনিসগুলো রয়েছে। তাছাড়া আমাদের সূর্যের আলোকে আল্ট্রাভায়োলেট রশ্মির পরিমাণ বেড়েছে, আমাদের দূষণ বেড়েছে, লাং ক্যান্সারের অন্যতম প্রধান কারণ, খাবার দাবারের জন্য লিভার সিরোসিস হচ্ছে, লিভার ক্যান্সার হচ্ছে, সমস্তগুলোই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মধ্যে ত্বকের ক্যান্সারকে বলা হচ্ছে কার্সিনোমা, যোগকলার ক্যান্সারকে বলা হচ্ছে সার্কোমা, অস্থিমজ্জার ক্যান্সারকে বলা হচ্ছে মায়েলোমা, লিউকেমিয়ার একটু সব লোহিত শ্বেত রক্তকণিকার ক্যান্সার। তাহলে এগুলো পড়বে, কার্সিনোমা কী, সার্কোমা কী, মায়েলোমা কী, লিউকেমিয়া কী। মনে মনে ভাবছো স্যার এত এত পড়া কি আমাদেরকে পড়তে হবে? হ্যাঁ, তোমাদেরকে মহামারী সম্পর্কে জানতে গেলে ইন ডিটেলস জানতে হবে এবং কম জানলে চলবে না। এটা কিন্তু পড়া নয়, এটা জাস্ট আলোচনা এবং ইন্টারেস্টের বিষয়। আচ্ছা, কোন ভাইরাস কীভাবে ট্রান্সফার করে, যেটা বললাম র্যাট ফ্লি, যেটা আমি বলেছিলাম ইয়ারসেনিয়াপেস্টিস, প্লেগ, প্লেগ রোগ যেটা, এটা শুধু ভারতবর্ষে না গোটা বিশ্বে এর প্রকোপ ছিল অসাধারণ। মানে প্লেগকে ভয় পাবে না এরকম কোনো দেশ ছিল না, বাইরের দেশগুলো পর্যন্ত প্লেগকে ভয় পেত, ইঁদুরের মাধ্যমে ট্রান্সফার হতো। র্যাট ফ্লি বলে এক ধরনের ফ্লাই বা মাছি এই কাজটা করতো। মনে করো একটা ইঁদুর আক্রান্ত হয়েছে, সেই ইঁদুরের গায়ে ওই মাছি বসলো, বা একটা আক্রান্ত ইঁদুরের থেকে একটা মাছি কী করলো, রক্ত খেলো, খেয়ে আরেকটা ইঁদুরের গায়ে বসলো, বসে সেই ইঁদুরটা যদি গৃহস্থের বাড়িতে প্রবেশ করে, তাই গৃহস্থের বাড়িতে সেই ইঁদুর থেকে ইঁদুরের কাছে গেলে সেই র্যাট ফ্লি লাভ দিয়ে তোমার গায়ে উঠবে, উঠে তোমাকে কামড়াবে এবং সঙ্গে সঙ্গে তোমার প্লেগ হবে। প্লেগ কিন্তু মহামারীর আকার ধারণ করেছিল। তাহলে বাহক নির্ভর কিছু তোমরা বিভিন্নভাবে ভাগ করতে পারো, বাহক দিয়ে ভাগ করতে পারো, বাহক ছাড়া ভাগ করতে পারো, ঠিক আছে। বাহক ছাড়া যারা তারা একরকমের, ভ্যাকসিন দিয়ে ঠিক হবে যারা তারা, অ্যান্টিবায়োটিক দিয়ে ঠিক হবে যারা তারা, ব্যাকটেরিয়া ঘটিতগুলো অ্যান্টিবায়োটিক দিয়ে ঠিক হবে, ভ্যাকসিনগুলো, ভাইরাসগুলো ভ্যাকসিন দিয়ে ঠিক হবে, তাদের কজাল অর্গানিজম কী অর্থাৎ কিসের জন্য দায়ী সেটা কী হচ্ছে, সেটা হচ্ছে ভাইরাস হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, প্রোটোজোয়া, আদ্যপ্রাণী হতে পারে, এই সমস্তগুলো আলাদা, বা কেউ দায়ী না হতে পারে, যেমন কি না ডায়াবেটিস বা হাইপারটেনশনের ক্ষেত্রে। তো এই সমস্তগুলো তোমাদের জানতে হবে। মহামারীকে তিনভাবে ভাগ করেছে, উৎস মহামারী, সংক্রামক মহামারী, অসংক্রামক মহামারী। অসংক্রামক মহামারী হচ্ছে ক্যান্সার, ডায়াবেটিস, স্ট্রোক,
এগুলো সংক্রামক মানে এক জায়গা থেকে আর জায়গায় ট্রান্সফার হবে না, যার হবে তারই হবে। সংক্রামক মহামারীর মধ্যে হাম বসন্ত, ইনফ্লুয়েঞ্জা, সার্স, কোভিড, মার্স এই সমস্তগুলো চলে আসছে। তারপরে চলে আসছে কি সাধারণ উৎস মহামারীর ক্ষেত্রে কী আছে, ভোপাল গ্যাস দুর্ঘটনা, মনে কর যে কোনো একটা ট্র্যাজেডি হলো, ঠিক আছে, কোনো একটা বড় দুর্ঘটনা ঘটে গেল, সেটা হচ্ছে একটা উৎস মহামারী, কোনো কিছুই তার জন্য দায়ী নয়। আচ্ছা, তাহলে এই ছিল এই চ্যাপ্টার থেকে প্রশ্ন এবং গতবারের আসা প্রশ্ন। চ্যাপ্টার ওয়াইজ যদি আমরা আলোচনা করি তাহলে এই সঠিক প্রশ্নগুলোর উত্তর দেবো, একটা ভিডিও করে হবে না। তো প্রত্যেকটা চ্যাপ্টারের আজকে মহামারী চ্যাপ্টার হলো, এর পরের দিন আমরা চলে যাব দেহের গঠন নিয়ে। এই দেহের গঠন চ্যাপ্টারটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান থেকেও তিন চারটে প্রশ্ন আসে। তো এই প্রথম চ্যাপ্টার যেটা ভাইরাস, ভাইরাস কী, ব্যাকটেরিয়া কী, আদ্যপ্রাণী প্রোটোজোয়া কী, এরা কীভাবে ছড়াচ্ছে, কীভাবে কোন কোন অসুখের মাধ্যমে মহামারী আকার ধারণ করছে, কোন কোন অসুখ হচ্ছে তোমার গিয়ে এটার মাধ্যমে প্রতিরোধ করা উচিত, কোন কোন ওষুধ প্রতিরোধ করা যায় না, কোন কোন অসুখকে কীভাবে প্রতিরোধ করতে হবে, এই সমস্ত বিষয় কিন্তু তোমাদের জানা উচিত। এবং এটা এই চ্যাপ্টারটা ঢুকিয়েছে জন্য আমি মনে করি খুব ভালো হয়েছে। তো তোমরা পড়তে থাকো, দেখতে থাকো ভিডিও। ধন্যবাদ।